দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়াটি বামুনপাড়া অঞ্চলের এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয় এক নাবালিকা আর নাবালিকা উদ্ধারের সঙ্গে এক যুবককেও গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘোষ মন্তেশ্বরের বামুনপাড়া এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে দিন কয়েক আগে ওই নাবালিকা কিশোরীর পরিবার মন্তেশ্বর থানায় অভিযোগ করে তাদের মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে ওই যুবক মন্তেশ্বর থানার তদন্ত নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরে ওই কিশোরীর সন্ধান পায় শনিবার সকালে মন্তেশ্বর বাজার সংলগ্ন কামারশালা মোড় এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ গ্রেপ্তার করা হয় ওই যুবককে এরপরে নাবালিক কিশোরী পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় মন্তেশ্বর থানার পক্ষ থেকে ধৃতকে এবং ওই নাবালিকাকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার